মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুক্রবার বিকেলে বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে তিনি সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে কেন তিনি বিজেপিতে যোগ দিলেন তার ব্যাখ্যা দিলেন। তার সাথে ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব। রাজ্য স্তর থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা জেলায় মুর্শিদাবাদ জেলায় বিজেপির যারা কর্মকর্তা রয়েছে, যারা পদাধিকারী রয়েছে, যাদের যা দায়িত্ব রয়েছে আমরা সেটা সঠিকভাবে পালন করব, রাজ্যের নির্দেশ পালন করব। রাজ্যকে নিশ্চয়ই কেন্দ্রীয় নির্দেশ দেবে। বাংলার কংগ্রেসদের দুর্মুষ করছে আর দিল্লিতে গিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী হসপিটালে রয়েছে। সবার আগে মমতা ব্যানার্জি ঈদের দিনেই চলে গেলেন তিনার আরোগ্য কামনা করে হসপিটালে দেখতে। তার আগেই কংগ্রেসকে এখানে কচুকাটা করা হলো, তো সেই কংগ্রেস কেন করব? যে কংগ্রেসের বিরোধী দলনেতার একটা প্রতিবাদ নেই, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিস্তর পঞ্চায়েতের এই লুট নিয়ে কথা বলতে হলো, মুখ খুলতে হলো। কংগ্রেসের রাহুল গান্ধীও মুখ খুলেনি, এই রাজ্যের ভারপ্রাপ্ত কোনো জেনারেল সেক্রেটারিও মুখ খুলেনি, এই রাজ্যের কোনো নেতারাই মুখ খুলেনি অদিত চৌধুরী ছাড়া। তাহলে কী হবে সেই দল করে? সেই দল তৃণমূলের এই অত্যাচারের মোকাবেলা করতে পারবে? আমি মনে করেছি এটা উপযুক্ত শেল্টার। দেখুন, আমার সঙ্গে যারা পলিটিক্সে ছিল, কংগ্রেসের এই মুহূর্তে যে লোক রেজিনগর বিধানসভায় আমার পক্ষে ছিল, তার 90% আমার সঙ্গে থাকবে। বিক্ষিপ্তভাবে দু চারজন সুবিধাবাদী, তারা পুলিশকে ভয় পাচ্ছে, না হয় কন্ট্রাক্টারি করে কম্মে খাবো, এই দলের পিছনে গিয়ে চাঁদা দেবো। আর তৃণমূল কংগ্রেসে তো চাঁদা দিতে পারলে আপনি ব্লক সভাপতি কিনবেন, এখনই দিয়ে দেওয়া হবে আপনাকে, টাকা দিতে পারলেই পেয়ে যাবেন। বিজেপি পার্টি তো আর সেরকম না। তাই আমি মনে করেছি যে এদের এই লুটেরাদের পার্টির বিরোধিতা করতে গেলে ভারতবর্ষের গদিতে রয়েছে 21টা রাজ্যের ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যের ক্ষমতা নিয়ে এত দাম্ভিকতা কিসের? তাকে গণতন্ত্রটা ফিরিয়ে আনাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। মানুষকে ভোট দিতে দেওয়া হবে, মানুষ যেটা রায় দেবে সেটা মাথা পেতে নেব। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।